অনিশ্চিত করো, অনিশ্চিত করো, অনিশ্চিত করো, আমার ছাত্র ছাত্রীসকল নাম ভর্তি অনিশ্চিত করো, অনিশ্চিত করো, অনিশ্চিত করো। সংখ্যালঘু অধ্যুষিত অসমৰ সাতখন জিলা সংখ্যালঘু বসতি প্ৰধান মেজৰিটি বেছি, সেইকাৰণে এই সাতখন জিলাক ষড়যন্ত্ৰমূলকভাৱে টেটৰ পৰীক্ষা কেন্দ্ৰৰ পৰা জনৰ পৰা আঁতৰাই ৰখা হ'ল নেকি? হয়, নিশ্চিতভাৱে আজি বিজেপি চৰকাৰে সম্পূৰ্ণ আৰ এছ এছৰ চুৰতলিপিৰ মতে তেওঁলোকে অসমৰ সংখ্যালঘু অধ্যুষিত সাতখন জিলাক টেটৰ পৰীক্ষা কেন্দ্ৰৰ পৰা তেওঁলোকে বিৰত ৰাখিছে। গতিকে এই কাৰ্যক আমি সদৌ অসম সংখ্যালঘু ছাত্ৰী নেত্ৰী ব্যৱহাৰে গৰিহণা দিছোঁ আৰু তাৰ প্ৰতিবাদত আজি সমগ্ৰ অসমৰ লগতে আজি বিজনীত আমি শিক্ষামন্ত্ৰী ৰণেশ পেগু ডাঙৰীয়াৰ আমি প্ৰত্যেকটি দাহ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ আৰু ইয়াৰ জৰিয়তে এটা কথা আমি স্পষ্ট কৰি দিব বিচাৰিছোঁ যে শিক্ষাৰ লগত সাম্প্ৰদায়িক ৰাজনীতি বা বৈষম্যমূলক ৰাজনীতি কোনোপধ্যেই আমচ সহ্য নকৰে। এইটো স্পষ্ট কথা, আমচুৱে এনেধৰণৰ ৰাজনীতি কৰিলে অনাগত দিনত সমগ্র অসম স্তব্ধ করে দিয়ার কারণে কিন্তু আমসে আন্দোলন করবলে কিন্তু বাধ্য হব। গতি রণেশ পেগু ডাঙরিয়াক আমি সকিয়াই দিছো। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এটা কথা কৈছে যে কোভিডর কারণে পরীক্ষা কেন্দ্র সংখ্যা কমাইছে, কোভিডর কারণে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কমাই নে বড়ায় কি অদ্ভুত যুক্তি দিব বিচাৰিছে, রাইজক বুর্বক বনাব বিচাৰিছে নেকি? গতি রাজনৈতিক সচিব জয়ন্ত মল্ল বৰুৱাই এটা কথা কৈছে যে সেইখন জিলা সময় যদি টেট পরীক্ষা হয় তেতিয়াহলে অহত উপায় অবলম্বন করে শিক্ষকসকলে টেটত উত্তীর্ণ হব। গতি মই এটা কথা কব বিচাৰিছোঁ যে ইয়াৰ পূৰ্বে সেই সময় জিলাত টেট পরীক্ষা অনুষ্ঠিত হৈছিল, সেই সময় জিলাত তেনেকুৱা ধৰণৰ কোনো কাণ্ড সংঘটিত হৈছে নেকি? যদি হোৱা নাই তেতিয়াহলে জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়াই কিয় এনেকুৱা ধৰণৰ অপবাদ দিছে, কিয় এনেকুৱা ধৰণৰ মিছা কথা কৈছে? গতি আমি অসম পুলিচক দাবী উত্থাপন কৰিছোঁ অতি শীঘ্ৰে জয়ন্ত মল্ল বৰুৱাক গ্ৰেপ্তাৰ কৰক আৰু গ্ৰেপ্তাৰ কৰি এই সাতখন জিলাবাসীক ন্যায় দিয়ক, যি সাতখন জিলাবাসীক তেওঁ অপমান কৰিছে, অপদস্থ কৰিছে। আৰু জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়াকো আমি আহ্বান জনাইছোঁ তেওঁ অতি শীঘ্ৰে তেওঁ ৰাজহুৱাভাৱে ক্ষমা খুঁজিব লাগে, কারণ বরপেটার দরে এখন জিলা তাত আছে যখন জিলা সত্র নগরী হিসাবে কোয়া হয়। গতি জয়ন্ত মল্ল ডাঙরিয়াকে আমি স্পষ্ট করে দিব বিচারিছো এনেকা ধরনের উদ্ভুত এনেকা ধরনের মিশা অপবাদ ভবিষ্যতে যাতে আপনি নিদিয়ে। আর একটা কথা আপনাদের লক্ষ্য করব যে আজি বিকল্প মূল্যায়ন পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত করার কারণে ছাত্র ছাত্রী অনুপাতে আসনের সংখ্যা হায়ার সেকেন্ডারি আর কলেজ সময় কম হয়েছে, কিন্তু এই কথাটা সরকারের পূর্ব অনুমান পর পিছতো কলেজ বা হায়ার সেকেন্ডারি সময় পর্যাপ্ত পরিমাণের শিক্ষক নিযুক্তির ব্যবস্থা, আন্তঃগাঁথনির ব্যবস্থা, অতিরিক্ত শ্রেণী কোঠার ব্যবস্থা কোনো ধরনের ব্যবস্থা নকরি এডমিশনের প্রসেস স্টার্ট করে দিলে, যার পরিপ্রেক্ষিত সমগ্র অসমতে এক হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়েছে। আর আজির তারিখত অসমের শিক্ষামন্ত্রী ডক্টর রণেশ পেগু ডাঙরিয়া এই ক্ষেত্রে কোনো ধরনের তৎপরতা আমি দেখবলে পোৱা নাই। গতি এই ক্ষেত্রে রণেশ পেগু ডাঙরিয়াক আমি সকিয়াই দিব বিচারিছো অসমের কোনো এগারী ছাত্র ছাত্রীয়ে যাতে কলেজ বা হায়ার সেকেন্ডারিত নাম ভর্তি নকরাকে যাতে না থাকে, কোনো এগারী ছাত্র ছাত্রীয়ে যাতে মূল্যবান শিক্ষাবর্ষ যাতে নষ্ট নহয় এই কথাটা আমি তেওঁক সকিয়াই দিছোঁ। যদি এগৰাকী ছাত্ৰও যদি বা ছাত্ৰীয়েও যদি মানে কোনো কাৰণতে যদি এই বৰ্ষত তেওঁলোকৰ শিক্ষাবৰ্ষটো নষ্ট হয় তেতিয়াহ'লে কিন্তু সদৌ অসম সংখ্যালঘু ছাত্ৰ ইউনিয়নে কিন্তু হাত সাৱটি বহি নাথাকে, সেই কথাটো আমি স্পষ্ট কৰি দিছোঁ। মুর্দাবাদ।